সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মন্দিরবাজারের সরকারি সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে চড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রের প্রকল্পে টাকা দিতে চায় না, রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যেতে চায়। কৃষি বিমায় টাকা নেয়ার নামে কেন্দ্র প্রতারণা করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মন্দিরবাজারের সরকারি সভায় মুখ্যমন্ত্রীর সুর বাঁধা ছিল কেন্দ্রের বিরুদ্ধে। তার অভিযোগ, কেন্দ্রের সরকার কৃষক বিরোধী। এই সরকারের আমলে সারা দেশে 12,000 কৃষক আত্মহত্যা করেছে। নাসিকে পেঁয়াজের কেজি কেন 2 টাকা কম, সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তুলনায় রাজ্য সরকার কৃষকদের পাশে রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতি কুইন্টাল ধানের দাম 1550 টাকা থেকে বাড়িয়ে 1750 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যের প্রকল্পে কেন্দ্র টাকা দিতে চায় না, রাজ্য থেকে কেন্দ্র টাকা তুলে নিয়ে যেতে চায়। কৃষকদের বিমায় কেন্দ্র 20% টাকা দেয় আর রাজ্য সরকার দেয় 80% টাকা। দরকার পড়লে পুরো টাকাটাই রাজ্য দিতে তৈরি বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। কৃষকদের ফসল বিমা, কৃষকদের ইন্স্যুরেন্স স্কিম, কেন্দ্রীয় সরকার কত টাকা দেয়? 100 টাকায় 20 টাকা আর 80 টাকায় কে দেয়? আমরা দিই, আমাদের পশ্চিমবঙ্গ সরকার 80 টাকা আমরা দিই। এবং আমি বলে দিচ্ছি, ওর 20 টাকা নেওয়ার দরকার নেই। আমি যদি 80 টাকা দিতে পারি, আমি 20 টাকাও দিয়ে দেবো, কোনো দয়া নেওয়ার দরকার নেই। একটা এগ্রিকালচারাল কর্পোরেশন আছে, ইন্স্যুরেন্স, আমি 80 টাকা দিচ্ছি আর গিয়ে কি এলাকায় স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে আমরা টাকাটা জমা দিয়েছি ব্যাংকে, দিল্লি সরকার দেয়নি। ব্যাংকে এগ্রিকালচার কর্পোরেশনে, ইন্স্যুরেন্স কর্পোরেশনের টাকাটা রাজ্য সরকার জমা দিয়েছে, আমাদের গভর্নমেন্ট জমা দিয়েছে। আর টাকা দেওয়ার সময় বলছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে, সব মিথ্যে কথা, ভাওতা, প্রতারণা। আমি দাঁড়িয়ে বলছি মাইকের সামনে দাঁড়িয়ে, যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে ডিফামেশন করবেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, আজকাল বিজেপির কিছু নেতা ধর্ম নিয়ে, জাত নিয়ে বাড়াবাড়ি করছেন, যেটা মোটেই ঠিক হচ্ছে না। এই বাংলার মানুষ যবে থেকে বিভিন্ন ধর্ম পালন করে, সে সময় বিজেপির জন্মই হয়নি। আমি ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু বিজেপির নেতারা অনেক উল্টো পাল্টা মানুষকে বোঝাচ্ছে, হিন্দু মুসলমান ভাগ করে দেওয়ার চেষ্টা করছে, দলিতদের উপর অত্যাচার করছে, আদিবাসীদের উপর অত্যাচার করছে, সংখ্যালঘুদের মেরে ফেলছে, জেনারেল কাস্টকে ধর্মে ধর্মে লাগিয়ে দিচ্ছে। আপনারা বলুন তো আমায়, বিজেপি তো সেদিন পাপ এসছে এখানে, কালী মন্দির তৈরি হয়েছিল কবে? তখন বিজেপি জন্মেছিল না? দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছিল যখন, তখন তারা জন্মেছিল? আমরা দুর্গাপুজো কবে থেকে করি? আমরা রাসমেলা কবে থেকে করি? আমরা নবান্ন কবে থেকে করি? আমরা পৌষ মেলা কবে থেকে করি? আমরা রমজান মাস কবে থেকে করি? আমরা বড়দিন কবে থেকে করি? মনে রাখবেন, টোটালটাই মিথ্যে কথা বলে মানুষে মানুষে লাগিয়ে দেওয়া। আজকে দলিতদের কিভাবে অপমান করছে! কখনো বলছেন হনুমান জাট ছিল, কখনো বিজেপির নেতারা বলছে হনুমান দলিত ছিল, কখনো বলছে হনুমান ওই এ ছিল, ও ছিল। মানুষে মানুষে লাগিয়ে দেওয়া আর খুন খারাপি করা, বাংলায় এসব হয় না।